পাকিস্তানের সামরিক শক্তি বৃদ্ধিতে এগিয়ে এলো তুরস্ক। পাকিস্তানের সামরিক শক্তিকে আরও জোরদার করতে এগিয়ে আসলো তুরস্ক। পাকিস্তান এবং তুরস্ক যৌথভাবে T-129 অ্যাটাক হেলিকপ্টার তৈরির সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েকদিন আগে ইসলামাবাদের এই বিষয়ে একটি চুক্তি করেছে ইসলামাবাদ। চুক্তিতে সই করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদক বিষয়ক মন্ত্রী রানা তানভীর ও তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী ফিকরি ইসিক। চুক্তি অনুসারে পাকিস্তানের কামরা অ্যারোনটিক্যাল কমপ্লেক্স হেলিকপ্টার অ্যাসেম্বলি কারখানা তৈরি করা হবে। এছাড়া তুরস্কের কাছে 52টি সুপার মুশাক প্রশিক্ষণ বিমান বিক্রি করবে পাকিস্তান। T-129 হচ্ছে 2 ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টার, এতে 2 জন আরোহী চড়তে পারবে। বহুমুখী কাজে এই হেলিকপ্টার ব্যবহার করা যায়। শুধু তাই নয়, দিনে হোক কিংবা রাতে হোক সব রকমের আবহাওয়াতে এটি উড়তে পারে। ভারতের কালো তালিকাভুক্ত আগাস্টা ওয়েস্ট ল্যান্ড কোম্পানির সাহায্যে তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ T-129 হেলিকপ্টারের কারখানা গড়ে তুলেছে। এই হেলিকপ্টার মূলত হামলা ও গোয়েন্দা কাজে ব্যবহার করা হয়। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।